দশম শ্রেণী লাইফ সায়েন্স থাকতে কোন প্রশ্ন লাস্ট মিনিটে গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। কর্কট গম পদ্ধতিতে বংশ বিস্তার করে, উত্তর হবে হাইড্রা। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 3N। নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীব সৃষ্টি হয়, উত্তর হবে মৌমাছি। ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানকে বলা হয় লোকাস। ম্যান্ডেলের দ্বিসংক জনন পরীক্ষা থেকে যে সূত্র পাওয়া যায় তা হলো স্বাধীন সঞ্চারণের সূত্র। হিমোফিলিয়া বিয়ের কারণ হলো রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টর অভাব। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদের প্রবক্তা ডারউইন। সরীসৃপ ও পরকীয় শ্রেণীর মধ্যে হৃদযোজকটি হল, উত্তর হবে অর্কিওপটেরিক্স। পাকস্থলীতে ওয়াটার স্যাক নামক থাকে যে প্রাণীর, উত্তর হবে উট। পরের প্রশ্ন এক কথায় উত্তর দাও। পরাগযোগে দুটি অজীব বাহকের নাম জল বায়ু। পরের প্রশ্ন কোন প্রাণীর বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন, উত্তর হবে প্লাজমোডিয়াম। ম্যান্ডেলের একসংখ্য জনন পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে, ফিনোটাইপ বলে। একটি অটোজোম বাহিত বংশগত রোগের নাম থ্যালাসেমিয়া। মেরিচিপাস কোন প্রাণীর জীবাশ্ম ঘোড়া। উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য, এখানে লোহিত রক্তকণিকায় অপেক্ষাকৃত বড় কণিকাগুলি। পরের প্রশ্ন প্রাণীদের শুষ্ক ওজন বৃদ্ধি পা ড্যাস প্রক্রিয়ায় উপস্থিতি বিক্রিয়ায়। হিমোফিলিয়া এর অপর একটি নাম, উত্তর হবে ক্লাসিক হিমোফিলিয়া। সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয় অভিসারী না সমান্তরাল অভিযান। পরের প্রশ্ন এবং নেক্সট প্রশ্ন যেগুলো রাখা রয়েছে 2 নম্বরের জন্য দেখে নাও। প্রতিটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। এর পরে যে প্রশ্নপত্রগুলো আমাদের রাখা রয়েছে ঠিক 3 মার্কের জন্য, অর্থাৎ 5 মার্ক এখানে রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 5 করে